হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম। আমি আব্দুল্লাহ মামুন, আজকে আরেকটা টপিক নিয়ে কথা বলবো, ফাইবার বায়ার রিকোয়েস্ট নিয়ে। আপনারা অনেকে আছেন যারা যখন ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠান, এগুলা 10টা পাঠানোর একটা চান্স থাকে, কিন্তু আপনারা 10টাই পাঠায় দেন। আমি এটা উচিত হবে না, কারণ হচ্ছে কি, আপনার যখন রেগুলার 10টা করে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কিন্তু এটার কোনো ফিডব্যাক আপনি পাচ্ছেন না, ওইরকমভাবে রিকোয়েস্ট পাঠাতে পারছেন না, অর্ডার আসছে না রিকোয়েস্ট থেকে, সেক্ষেত্রে আপনার গিগের উপর, আপনার প্রোফাইলের উপর কিন্তু একটা ইফেক্ট পড়ে, যেটা আমি ফেস করেছি, অনেক আগেই ফেস করেছি, যে এটা নিয়ে এখন কথা বলতেছি। মানে এটা ইফেক্ট পড়ে কীভাবে, যেমন আপনি যখন প্রায় রেগুলার যদি 10টা করে করেন, আপনি প্রায় 10 দিনে আপনার 100টা হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করে দিয়েছেন। এখন আপনি 100টা থেকে আপনি একটা অর্ডারও পাননি, সেক্ষেত্রে আপনার ফাইবার কি মনে করবে? সে হয়তো বা কাজ পারে না, কাজ পারে না, তাকে দিয়ে কি ফাইবারে রাখা উচিত? তার গিগুলো ধীরে ধীরে র্যাঙ্ক হারায় ফেলে আপনার গিগুলো। সো আপনি ট্রাই করবেন এতগুলো ভাই রেগুলার রিকোয়েস্ট মানে 10টা করে পাঠানোটা একবারে বোকামি। একটা পাঠাবেন, প্রয়োজনে একটা পাঠানোর সময় আপনি 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় নিয়ে একটা লেটার টাইপিং করেন, সেই তারপর পাঠান। মানে বায়ারকে যত রকমভাবে বোঝানো যায়, আবার রিকোয়েস্ট পাঠালে হবে না, প্রথমে আপনার মনে রাখতে হবে, প্রথমে আপনি বায়ারের কাজটা নিয়ে কথা বলবেন। আমি সবসময় যেটা ফলো করি ওটা বলতেছি, প্রথমে কাজটা নিয়ে কথা বলবেন, দেন আপনার ব্যাপারে একটু কথা বলবেন, তারপর আপনি লিখবেন কাজটা আপনি কীভাবে করবেন, দ্যাটস ইট। এরকম একদম সিম্পললি বুঝাই দিবেন। যদি আপনাদের এক্ষেত্রে সমস্যা হয়, এরকম কোনো প্রয়োজন হয় এরকম মেসেজগুলো, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন, আশা করি আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। তো এভাবে করবেন, প্রয়োজনে আপনি সুন্দর করে দেখবেন ক্লায়েন্ট কী চেয়েছে, ক্লায়েন্টের কাজটা কী। ক্লায়েন্ট কিন্তু সব কিছু বিবরণে অনেক সময় বলে না, সবাই বলতে পারে না, সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে কীভাবে কাজটা করবেন, তাকে বুঝাইতে হবে, সব কিছু বুঝে শুনে একটা বাইরে রিকোয়েস্ট পাঠাবেন। রেগুলার 1টা 2টা হাইস্ট 3টা পাঠাবেন, এর বেশি পাঠাবেন না, কারণ শুধু শুধু রিকোয়েস্ট পাঠায় যদি অর্ডার না আসে সেক্ষেত্রে তো প্রবলেম হবেই। আবার আবার অনেকে আবার একটা জিনিস করে, যেটা হচ্ছে কি, একটা ডেমো মেসেজ রেডি করে রাখে, বায়ার রিকোয়েস্ট দেখে যখন এখানে প্রোফাইলে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট চলে আসছে, তখন একটা একটা করে যে পছন্দ করে করে ক্লিক করে করে সেন্ড করে দেয়। এটা তো বড় বোকামি, তখন তো আরও সমস্যা হবে। সেটা হচ্ছে কি, আপনি যখন একটা মেসেজ বারবার ক্লায়েন্টদেরকে সেন্ড করবেন, তখন ফাইবার তো দেখতেছে, ফাইবার দেখতেছে না, ফাইবার তো খুব মানে ফাইবারের রোবট তখন আপনাকে বুঝে ফেলবে যে সে বারবার একটা মেসেজ পাঠাচ্ছে, সে হয়তো বা কাজ টাজ জানে না, শুধু শুধু না বুঝে শুনে মার্কেট প্লেসে আসছে, তাকে আউট করে দিই। আপনাকে ডিরেক্ট বলবে না, কিচ্ছু বলবে না, আপনাকে সুন্দর মতো বাতিল করে দেবে, আপনি বুঝতেও পারবেন না। এইভাবে এইসব বিষয় মাথায় রেখে আপনারা বায়ার রিকোয়েস্টগুলো পাঠাবেন, তাহলে আশা করি আপনাদের প্রবলেম হবে না। সো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন, বুঝতে পেরেছেন। আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।